সালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আমাদের একবার জানতে চেয়েছেন যে বিধবা কে বিয়ে করলে ফায়দা কী হ্যাঁ এবং বিধবার তিনি বলছেন এক বিধবা আছেন যে তার দুইটা ছেলেও আছে একটা ছয় বছর আর একটা তিন বছরের এবং তিনি জানতে চেয়েছেন যে অনেক সময় দেখা যায় যে দুইজনে বিয়ে করলে সব আসে মিলিত হবে এই সময় বাচ্চা যদি কাঁদে তখন কী অবস্থা হবে এদেরকে কোথায় রাখবে আমরা এই ক্ষেত্রে বলবো প্রথমত বিধবাদের এমনিতেই ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মধ্যে সব আছে আর যদি বিয়ে করা হয় তাহলে তো তার প্রয়োজনও মিটে দেওয়া হয় তাইলে এই সবটা সবটা আরও বেড়ে যাবে হুম কারণ ভরণ পোষণের পাশাপাশি তাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করা বিধবাদের বরণ পোষণের দায়িত্ব গ্রহণ করলে কি সব সেটি নিয়ে আমরা প্রথমে বলি আহ সেটা হচ্ছে বোখারের হাদিসের মধ্যে এসেছে হাদিস নম্বর ছয় হাজার ছয় আপনার সেখানে বলা হয়েছে রসুল আকরম বলেন যে আসাই আল আর মিলতি বল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিরিল্লাহ আও কাল্লাযী ইয়াসুমু আন-নাহার ওয়া আল-লাইল যে যে ব্যক্তি বিধবা অথবা মিসকিনের দায়িত্বভার বহন করবে তার ভরণপোষণের সেই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় জিহাদ করছে এবং অথবা ওই ব্যক্তির মতো যে প্রত্যেকদিন রোজা রাখছে এবং রাত্রিবেলায় দাঁড়িয়ে নফল নামাজ আদায় করছে এরকম ভাবে আপনার অন্য বর্ণনা এসেছে যে আসাই আল আর্মিলিস কালমুজাহি সব ওয়াশুকাল কালকা ইমলা ইফতুর ও কস ইমিল বলা হচ্ছে যে যে বিধবার অথবা মিসকিনের দায়িত্বভার গ্রহণ করবে সে আল্লাহর সাই জেহাদকারীর মতো এবং হ্যাঁ অন্য বর্ণায় আসে বলে যে আমি ধারণা করছি যে রসুল বলেছেন বর্ণাকারী বলেন কালকা ইমেল আয়েফতর যে কখনো রাত্রিবেলা শোয় না যে অলসতা দেখায় না এমনভাবে নাফল নামাজ পড়ছে অথবা কখনো সে আপনার রোজা ভাঙ্গে না লাগাতার রোজা রাখতে তার মতো সুতরাং ব্যাপারটা খুবই চমৎকার যদি বিধবার দায়িত্ব নেওয়া হয় আর বিয়ে করলে তো আরও তার প্রতি দয়া করা হয় তো দায়িত্ব নিলে এ ফায়দা আরেকটা হচ্ছে যে তার বাচ্চা এ বাচ্চা কিন্তু হ্যাঁ আপনার ইয়েতিম হয়ে গেছে কারণ তাদের তারা এখনও নাবালক তাদের কিন্তু পিতা নেই তখন এতে আবার ইয়েতিমের ভরণ পোষণের কাজটা হয়ে যেতেছে কারণ এতিমকে লালন পালন করা এদের দায়িত্ব নেওয়া সেটাও আরেকটি স্বভাবের বিষয় সুতরাং দনু কাজ কিন্তু আপনার দ্বারা হয়ে যাচ্ছে যদি আপনি এই এতিমগুলোকে লালন পালন করেন কারণ এরা এথিম সুতরাং তাদেরকে এখন সমস্যা দেখা দিচ্ছে যে আপনি যদি তাদেরকে কাছে রাখেন অনেক সময় সহবাসের সময় তারা কান্না করবে তখন তাদের অন্য কান্না বন্ধ করার চেষ্টা করবেন সহবাস বন্ধ করে দিবেন আর যদি আগে থেকেই মনে করেন এরা বারবার এরকম কান্না কাটি করে তাহলে অন্য কারোর কাছে ওই সময়ের জন্য হস্তান্তর করবেন দিয়ে তারপরে আপনারা কাজে লিপ্ত হবেন এটা তো সমস্যার কিছু না তাইলে ইয়েতিমের যে লালন পালনের দায়িত্ব সেটার কিন্তু বিশাল আছে মুসলিম সহ হাদিসের মধ্যে এসেছে রসুল বলেন কাফরুল ইয়তিম লাহু আও রে গায়রিহি আনা ওয়া হুয়া কাহাতাইন ফিল জান্নাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ইয়তিমের লালন পালন করবে ইতিম তার অধীনস্থ হোক মানে তার আত্মীয় স্বজনের মধ্যে হোক অথবা অন্যের ইয়তিম হোক যেমন আপনার ব্যাপার এটা অন্যের ইয়তিম হুম যে তার বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে নয় রক্তের সম্পর্কে নয় তখন বলে যে যেটাই হোক না কেন নিজেদের অধীনস্থ অথবা অন্যের রেথিমকে লালন পালন করলে রসুল বলছেন জান্নাতের মধ্যে আমি আর সে কাছাকাছি অবস্থান করব। দুইটি আঙ্গুলি আঙ্গুল ইশারা করে রসুল আকরমুল সাল্লাম দেখিয়েছেন যে দুইটি আঙ্গুল পাশাপাশি যেরকম থাকে সেরকম সে আমার কাছে অবস্থান করবে একটু ফাঁকা করে দেখালেন একটু বেশ করে সামান্য সুতরাং এটা বিরাট একটা ব্যাপার যে আপনি বিধবার প্রতি বিধবারও দায়িত্ব গ্রহণ করতেছেন একই সাথে সাথে আপনি আপনার এতিমের দায়িত্ব পালন করছেন সুতরাং দুটাই বড় স্বভাবের বিষয় কিন্তু আপনার সমস্যার সমাধান কিভাবে করবেন পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবেন যে আপনি তাদেরকে সবাসের সময় একটু দূরে অবস্থান করানোর চেষ্টা করবেন যদি কান্নাকাটি করে ঝামেলা করে ছয় বছরের ছেলে তো আর এত ঝামেলা করার কথা না তিন বছরেরটা হয়তো বা ঝামেলা করতে পারে তখন সতর্ক অবস্থান নিয়ে আপনি করবেন যেরকম আপনার নিজের বাচ্চা যদি থাকে তখন আপনি ব্যবস্থা নেবেন না আপনি হ্যাঁ সময় বুঝে আপনার সব কাজটা সেরে নেবেন আর ফজলতের কাজ তো আপনি করছেনই আর যদি আপনি মনে করেন যে না ওদেরকে অন্যজনকে দিয়ে পালাইব তখন আপনি যদি এদের বরণ দায়িত্ব নেন নিজের কে অন্য জন হস্তান্তর করেন তাইলে সব হবে হুম তাতেও কোনো সমস্যা নেই আর যদি অন্যজনকে একবার দিয়ে দেন তাইলে এথিমের ভরণ পোষণের দায়িত্ব সে পালন করলে তা সব হবে আপনার তো না সুতরাং দু যদি এক একত্রেই করতে পারেন হ্যাঁ তাইলে অবশ্যই সেটা বিশাল স্বভাবের বিষয় আর আপনার কাজগুলো আপনি সুযোগ বুঝে ব্যবস্থা নেবেন জাকমুলাখের